বনের নাম শুনলেই মনে ভেসে ওঠে সবুজে ঢাকা ঘন গাছপালার ছবি। কিন্তু সম্প্রতি এমন এক বন তৈরি হয়েছে যা বনের সংজ্ঞাই বদলে দিচ্ছে। আমেরিকাতে ক্রমশ ছড়িয়ে পড়ছে এই ভুতুড়ে বন। এই বনের আপদমস্তক নির্জীব গাছগুলো পরিবেশবিদদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। গাছগুলো দেখতে মৃতপ্রায়, ডালগুলো শুকনো এবং ধূসর বর্ণের, গাছগুলোতে নেই কোনো শাখা পাতা। তারপরও আপাদমস্তক নির্জীব এই বনাঞ্চল ক্রমশই বেড়ে চলেছে, যে কারণে এই ভুতুড়ে বন বিশ্বজুড়ে পরিবেশবিদদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার এলিগেটর নদীমাতৃক বন্যজীবনের 11% দখল করে ফেলেছে এই ভুতুড়ে বন। পরিবেশবিদরা একে জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে দেখছেন। ভুতুড়ে এই বনটির গাছগুলো প্রাণহীন, তবু এই বনটি ছড়িয়ে পড়ছে কিভাবে? এর কারণ ব্যাখ্যা গবেষকরা বলছেন, সমুদ্রের স্তর বৃদ্ধি পাওয়ায় বনটি প্রসারিত হচ্ছে। সমুদ্রের পানি মাটির নিচের পানি ও পার্শ্ববর্তী খালগুলোতে ঢুকে আশেপাশে ছড়িয়ে পড়ছে। এতে এলিগেটর নদীর তীরের গাছগুলোতে প্রচুর পরিমাণে সমুদ্রের লবণ ঢুকে যাচ্ছে, ফলে মাটির অভ্যন্তরীণ বীজ এবং শিকড় অতিরিক্ত লবণ পাওয়ায় গাছ শুকিয়ে প্রাণহীন হয়ে পড়ছে। বর্তমানে এই অঞ্চলের 21,000 একর এলাকা ভুতুড়ে বনে পরিণত হয়েছে এবং এই প্রক্রিয়া দ্রুত বাড়ছে, যা এই অঞ্চলের বন্যপ্রাণীর ওপরও ব্যাপক প্রভাব ফেলছে। 2011 সালে হারিকেন আইরিন এখানে বিপর্যয় ঘটানোর পর থেকে এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এভাবে সমুদ্রের স্তর বাড়তে থাকলে লোনা পানির কারণে মেক্সিকো উপসাগর থেকে চেকাপেক উপসাগর পর্যন্ত এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের বনভূমিও মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মার্সিয়া মান্নান, মাইটিভি।